হ্যালো মাই ডিয়ার ক্লাস ওয়ান স্টুডেন্ট, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো, তাই না? আমিও বেশ ভালো আছি। আজকে আমরা আসলাম 11 এবং 12ই অক্টোবরের একটি ছোট্ট ভিডিও ক্লাস নিয়ে। আচ্ছা, চলেন আমরা দেখে নিই কি ছিল আমাদের পড়ায়। আমাদের পড়ায় ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 8-এর এক কথায় উত্তর 1 থেকে 10। আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে অধ্যায় 10-এ এক কথায় উত্তর। যেহেতু অধ্যায় 10টা অনেক ছোট, তাই আমি এখান থেকে মাত্র 6টি এক কথায় উত্তর তোমাদের জন্য প্রস্তুত করে এনেছি। চলো তাহলে আমরা দেখে নিই সেই পড়াগুলো। আচ্ছা, 1 নম্বর রয়েছে, যেসব জিনিস খেলে আমাদের ক্ষুধা মেটে তাকে কি বলে? উত্তর, খাদ্য। তোমরা অবশ্যই প্রশ্ন সহ এখানে উত্তরগুলো লিখে প্রথমে প্রস্তুত করে নেবে, তারপর তোমরা মুখে পড়বে এবং পরে না দেখে লিখে ফেলবে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে, খাদ্য ছাড়া প্রাণী কি করতে পারে না? উত্তর, বাঁচতে। 3 নম্বর, খাদ্য আমাদের শরীরে কি যোগায়? উত্তর, শক্তি। 4 নম্বর, ভাত ও মাছ আমাদের কি খাদ্য? উত্তর, প্রধান। 5 নম্বর, দুধ একটি কি খাদ্য? উত্তর, আদর্শ। 6 নম্বর, দুধ কাদের জন্য খুবই প্রয়োজনীয়? উত্তর, শিশুদের। আরেকবার পড়ে আসছি আমরা। 1, যেসব জিনিস খেলে আমাদের ক্ষুধা মেটে তাকে কি বলে? উত্তর, খাদ্য। 2, খাদ্য ছাড়া প্রাণী কি করতে পারে না? উত্তর, বাঁচতে। 3, খাদ্য আমাদের শরীরে কি যোগায়? উত্তর, শক্তি। 4, ভাত ও মাছ আমাদের কি খাদ্য? উত্তর, প্রধান। 5, দুধ একটি কি খাদ্য? উত্তর, আদর্শ। 6, দুধ কাদের জন্য খুবই প্রয়োজনীয়? উত্তর, শিশুদের। এই ছিল আমাদের অধ্যায় 10-এ এক কথায় উত্তর। এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে আবার লিখবে, না দেখে অবশ্যই, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেনে রাখা ভালো হয়ে অধ্যায় 12। কেন অধ্যায় 12? কারণ গত ক্লাসে আমরা অধ্যায় 11 পর্যন্ত শেষ করেছিলাম। আজকের অধ্যায়টা একটু কঠিন, কিন্তু কঠিন বলে তো কিছু নেই, কারণ মুখস্থ করে ফেললে সবই সহজ। আর যেহেতু জেনে রাখা ভালো, তাই অবশ্যই আমাদের বেশি বেশি জানতে হবে। অধ্যায় 12 পড়ছি, বিজ্ঞানে টুকিটাকি। উত্তর, 1 নম্বর প্রশ্ন, শরীরে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? উত্তর, থার্মোমিটার। 2 নম্বর প্রশ্ন, থার্মোমিটার কে আবিষ্কার করেন? উত্তর, ফারেনহাইট। উত্তর, ফারেনহাইট। 3 নম্বর, দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর, ল্যাক্টোমিটার। উত্তর, ল্যাক্টোমিটার। 4 নম্বর, আধুনিক কম্পিউটার কে আবিষ্কার করেন? উত্তর, চার্লস ব্যাবেজ। উত্তর, চার্লস ব্যাবেজ। 5 নম্বর, টেলিভিশন কে আবিষ্কার করেন? উত্তর, জন এল বেয়ার্ড। জন এল বেয়ার্ড। 6 নম্বর, উড়োজাহাজ কে আবিষ্কার করেন? উত্তর, অরভিল রাইট এবং উইলবার রাইট। এখানে 2টা নাম রয়েছে, একটি হচ্ছে অরভিল রাইট এবং অন্যটি উইলবার রাইট। এরা হচ্ছে উড়োজাহাজ আবিষ্কারক, তাই না? আচ্ছা, 7 নম্বর, টেলিফোন কে আবিষ্কার করেন? উত্তর, গ্রাহাম বেল। উত্তর, গ্রাহাম বেল। 8 নম্বর, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করে? উত্তর, টমাস আলভা এডিসন। টমাস আলভা এডিসন। তাহলে আমরা পড়লাম 1 থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত। এখানে আমার বাদ দেওয়ার মতো কিছুই মনে হয়নি যে এটা বাদ দেওয়া যায় বা বাদ দেওয়া দরকার, কেননা এগুলো সবগুলোই আমাদের জানা ভীষণ প্রয়োজন। তাই তোমরা সুন্দর করে আস্তে আস্তে, যেহেতু 1 সপ্তাহ সময় আছে আমাদের কাছে, একটু একটু করে, আমরা যদি 2টা 3টা করে প্রশ্ন মুখস্থ করি, 2টা করে প্রশ্ন মুখস্থ করি, তাহলে আমাদের 4 দিন সময় লাগবে। তাই তোমরা মুখস্থ করে ফেলো আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 10-এর এক কথায় উত্তরগুলো মুখস্থ করে লিখে ফেলো। আর আগামী সপ্তাহে কোনো ভিডিও পাবেন না, কেননা আমরা আগামী সপ্তাহে অধ্যায় 8 এবং 10 আরেকবার রিভিশন দিব।
সেটা হচ্ছে সঠিক উত্তর শূন্যস্থান পূরণ এবং প্রশ্ন উত্তর, তাই কোনো ভিডিও পাচ্ছেন না। তাই 8 ও 10 অধ্যায়গুলো ভালো করে পড়ো, সিটি টু এ ভালো প্রিপারেশন নাও। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।